আমাদের আজকের ক্লাসের বিষয় ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাসের প্রতাপ চরিত্র। আজকের ক্লাসটি একটি অনুরোধের ক্লাস। অনেকদিন আগে একজন আমাকে ইউটিউবে অনুরোধ করেছিল যে প্রতাপ চরিত্র সম্পর্কে একটি ক্লাস দেওয়ার জন্য। তো কাজেই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রতাপ চরিত্র সম্পর্কে একটি ক্লাস। চন্দ্রশেখর উপন্যাসের উপক্রমণিকা অংশ থেকেই প্রতাপ সম্পর্কে পাঠকের ধারণা নিশ্চিত হয়ে যায়। প্রতাপ বঙ্কিমের নীতি প্রচারের আরেকটি মাধ্যম। গেতি কন্যা বা আত্মীয়ের কন্যা শৈবলনীর সঙ্গে বাল্য প্রণয় যে যথার্থ অভিশপ্ত তা প্রতাপ অক্ষরে অক্ষরে জানত। শৈবলনীর সঙ্গে তার বিবাহ সম্ভব নয় এ কথা যেমন প্রতাপ কিশোর বয়সী জেনে গিয়েছিল, তেমনি শৈবলনীর প্রতি ভালোবাসায় তার কোনো খাদ ছিল না। তাই গঙ্গায় উভয়ের আত্মহননের প্রস্তাবে শৈবলিনী যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবে প্রতাপ কিন্তু খুব সহজেই রাজি হয়ে গিয়েছিল। ট্রেজেডি শৈশব থেকেই প্রতাপ চরিত্রের পিছনে যেন ধাওয়া করেছে। শৈবলিনীর প্রতি তার ভালোবাসা সেই নিয়তিরই হাত ছানি। প্রতাপ চন্দ্রশেখরের দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করেছে, অর্থবান হয়েছে, কিন্তু নিজের অন্তরের দাহের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু সে ঘটায়নি। জীবনে সবকিছু লাভ করেও শৈবলিনীকে না পাওয়ার বেদনায় তার জীবন ছিল শূন্য। বঙ্কিমচন্দ্র প্রতাপের নিত্য দিনের যন্ত্রণার চিত্র অঙ্কন করেননি। উপন্যাসে প্রতাপের বেদনা সংযম ও আদর্শের আবরণে আবৃত হয়ে রয়েছে। শৈবলিনীর প্রেম প্রতাপের কাছে দহন জ্বালার মতো। গঙ্গা বক্ষে পরস্ত্রীকে ভালোবাসার পাপের ভার নামাতে চেয়ে প্রতাপ ডুবতে চেয়েছিল। শৈবলিনীকেও তার সঙ্গে ডুবতে আহ্বান করেছিল। পরবর্তী সময়ে যুদ্ধক্ষেত্রে শৈবলিনীর সঙ্গে প্রতাপের দেখা হয়। তখন প্রায়শ্চিত্তের শেষে তার উন্মাদ দশা। তাকে দেখে প্রতাপ ব্যথিত হয়, দুঃখিত হয়। শৈবলিনী যে নিষ্পাপ সে কথা প্রতাপই তার স্বামী শৈবলিনীর স্বামী চন্দ্রশেখরকে জানায়। শৈবলিনীর কড়া ভাষণে প্রতাপ যুদ্ধ করে প্রাণ বিসর্জনের সংকল্প করে। চন্দ্রশেখর তাকে নিবৃত করার বহু চেষ্টা করলেও প্রতাপ তাতে কিন্তু কান দেয়নি। তখন রামানন্দ স্বামী প্রতাপের সন্ধানে গেলেন। যুদ্ধে গুরুতর আহত মৃত্যু পথযাত্রী প্রতাপের সঙ্গে তার দেখা হল। প্রতাপ তাকে জানালো যে সে জীবিত থাকতে চন্দ্রশেখর শৈবলিনীর সুখের আশা নেই, তাই তার এই আত্মবিসর্জন। রামানন্দ স্বামী প্রতাপের স্বীকারোক্তিতে বিমূঢ় হয়ে তাকে অনন্ত ধাম প্রাপ্তির আশীর্বাদ জানালেন। শৈবলিনী ও প্রতাপ ছোটবেলা থেকেই দুজন দুজনকে ভালোবাসত, কিন্তু সামাজিক সম্পর্ক তথা আত্মীয়তার কারণে দুজনের বিয়ে সম্ভব হয়নি। ভালোবাসাকে অমর করতে তারা ডুবে মরতে গিয়েছিল নদীতে। প্রতাপ ডুবেছিল কিন্তু শৈবলিনী ডুবতে পারেনি, ফিরে এসেছিল সে বাড়িতে। এরপর চন্দ্রশেখরের মহানুভবতায় প্রতাপ প্রাণ ফিরে পেয়েছিল এবং শৈবলিনীর রূপে মুগ্ধ হয়ে চন্দ্রশেখর তাকে বিয়ে করে। এই ঘটনার পর দীর্ঘ আট বছর অতিক্রান্ত হয়েছে। চন্দ্রশেখরের সাহায্যে প্রতাপ রূপসীকে বিয়ে করে ছোট জমিদারে ভূষিত হয়ে নিরুদ্বিগ্ন জীবনযাপনে ব্যস্ত ছিল। কিন্তু নিরাসক্ত সংযমী পুরুষ চন্দ্রশেখরকে স্বামী রূপে পেয়ে
যুবতী শৈবুলনীর কোনো বাসনায় পূর্ণ হয়নি। তাই দীর্ঘ 8 বছর বিবাহিত জীবন অতিক্রান্ত করার পরও বাল্যের প্রেমিক বা ছোটবেলার প্রেমিক প্রতাপকে শৈবুলনী কিন্তু ভুলতে পারেনি। শেষে প্রতাপের মূর্তি যেন মর্মে গেঁথে নিয়ে বা হৃদয়ে গেঁথে নিয়ে প্রতাপের জন্যই সে লরেন্স ফস্টরের সঙ্গে কুলত্যাগ করে। প্রতাপ সাহসে ভর করে ফস্টরের নৌকা থেকে অতি কৌশলে শৈবুলিনীকে উদ্ধার করতে বা শৈবুলিনীকে মুক্ত করতে সমর্থ হয়। শৈবুলিনীকে উদ্ধার করার পর প্রতাপ তাকে পাপিষ্ঠ রূপে প্রতিপন্ন করেন এবং তিনি তাকে যুদ্ধে নিহত সৈনিকের মতো গুলি করে মেরে দিতে পারতেন, কিন্তু মারেনি। প্রতাপ শৈবুলিনীকে ইচ্ছে করলেই মারতে পারত, কিন্তু স্ত্রী হত্যা করবে না বলে বা স্ত্রী হত্যার ভয়ে সে সেই কাজটা করেনি। তবে শৈবুলিনীর যে এখনই স্বেচ্ছায় মরণ ভালো একথা কিন্তু চন্দ্রশেখর বলতে ভুলেনি। প্রতাপের কথার প্রত্যুত্তরে শৈবুলিনী কিন্তু প্রতিবাদ না করে পারেনি, কারণ শৈবুলিনী আজ যে এমনভাবে কুলত্যাগিনী হয়েছে সেটাও কিন্তু প্রতাপের জন্যই। প্রতাপ যখন জানালেন তিনি শৈবুলিনীর জন্যই বেদগ্রাম ত্যাগ করেছেন, এমন তথাপি এমন চিত্ত বিকার যেটা প্রবৃত্তির দোষ, কাজেই শৈবুলিনী যথার্থই পাপিষ্ঠা। শৈবুলিনী এবার গর্জে উঠল, সে তার পদস্খলনের জন্য প্রতাপকে দায়ী করে। শৈবুলিনীর সঙ্গে প্রতাপের ছোটবেলা থেকে প্রেম যতই থাকুক সেই প্রেম বা সেই ভালোবাসা অভিশাপ মাত্র। শৈবুলিনী এখন চন্দ্রশেখরের গৃহিণী, সে এখন চন্দ্রশেখরের বৈধ স্ত্রী এবং প্রতাপ রূপসীর স্বামী। তাদের প্রেম বিচ্ছেদের পর দীর্ঘ 8 বছর অতিক্রান্ত হয়ে গেছে, অথচ প্রতাপ রূপসীকে নিয়ে সুখী হলেও চন্দ্রশেখরকে নিয়ে কিন্তু শৈবুলিনী সুখী হতে পারেনি। পরশ্রী হয়েও তার অনুধ্যানে প্রতাপেরই নাম যেন অনুরণিত হতে থাকে এবং প্রতাপের জন্যই সে ফস্টরের সঙ্গে, আমি এর আগেও বলেছি, সে কুল ত্যাগ করে। এই সমস্ত বিবরণ শৈবুলিনীর কাছে শোনার পর প্রতাপের মাথায় যেন বজ্র ভেঙে পড়ে। মাথায় বাজ পড়লে যেমন বাঁচার কোনো পথ থাকে না, তেমনি প্রতাপের যেন নিশ্চিন্ত জীবনযাপনের আর কোনো পথ রইল না। বিবাহিত জীবনের পর নারীর মুখে বাল্যের প্রণয়ের কথা এমনভাবে শোনা যে পাপ, সেটা যে অন্যায়, তা মর্মে মর্মে উপলব্ধি করে প্রতাপ শৈবুলিনীর সান্নিধ্য ত্যাগ করে দ্রুত পলায়ন করেছিল। প্রতাপ জানল যে তার জন্য শৈবুলিনী কুলত্যাগ করেছিল। এ যে কত বড় অধর্মের বিষয় তা প্রতাপ সেটা সে অনুধাবন করতে পারল, প্রতাপ সেটা বুঝতে পারল। আবার মুর্শিদাবাদ দরবার থেকে ইংরেজ সৈন্যদের প্রবল গোলাবর্ষণের মধ্য থেকে শৈবুলিনীকে উদ্ধার করার পর একান্তে প্রতাপ যখন শৈবুলিনীর মুখে শুনলেন যে শৈবুলিনী বলছে আমি সুখী হব না, আমি সুখী হইব না, কারণ কি, তুমি থাকতে আমার কোনো সুখ নাই, তুমি থাকিতে আমার কোনো শোক নাই, কারণ হিসেবে শৈবুলিনী জানাতে ভুলেনি স্ত্রীলোকের চিত্ত অতি অসার, কতদিন বসে থাকিবে জানি না, এই জন্মে তুমি আর আমার সঙ্গে সাক্ষাৎ করিও না। প্রতাপ অনুভব করলেন শৈবুলিনী চন্দ্রশেখরের সঙ্গে বেদগ্রামে দাম্পত্য জীবন আবার শুরু করলেন। এই অবস্থায় তাদের দাম্পত্য সুখের পথে বাধা স্বরূপ প্রতাপ নিজে এবং শৈবুলিনী তা মুক্তকণ্ঠে বলেওছে। অতএব প্রতাপ সিদ্ধান্ত নিল যে তার এই জগতে, ইহজগতে থাকা বাঞ্ছনীয় নয়। আগামী দিনে শৈবুলিনীর জীবনকে নিষ্কণ্ঠ করার জন্য প্রতাপ যুদ্ধক্ষেত্রে গিয়ে স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিল। প্রমাণ করে গেল তার ভালোবাসার অপর নাম জীবন বিসর্জনের আকাঙ্ক্ষা। অর্থাৎ প্রতাপ যথার্থ সত্যি উপলব্ধির পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিয়েছিল শুধুমাত্র শৈবুলিনীকে সুখী করার জন্য।
প্রতাপ শৈবুলিনীকে উন্মাদের মতো ভালোবাসত। বাল্য প্রণয়িনী শৈবুলিনীর সঙ্গে বিয়ে হবে না জেনে সে ইহজীবনের পরিসমাপ্তি করতে একসাথে ডুবে মরতে গিয়েছিল। সে ডুবেও গিয়েছিল, কিন্তু এমনই দুর্ভাগ্য যে তার আর মরা হল না। চন্দ্রশেখরের দাক্ষিণ্যে প্রতাপ বেঁচে গেল। তবে শৈবুলিনীকে কিন্তু প্রতাপ ভুলতে চেষ্টা করেছিল। চন্দ্রশেখরের সঙ্গে শৈবুলিনীর বিয়ে হয়ে যাবার পর চন্দ্রশেখরের জ্ঞাতিকন্যা রূপসীকে বিয়ে করে প্রতাপ সুখী হয়েছিল। তবে প্রতাপ ও রূপসীর দাম্পত্য জীবন কেমন কেটেছিল সে সম্পর্কে লেখক আমাদের কিন্তু তেমন কিছু উপন্যাসের মধ্যে জানাননি। আমরা জানি যে দেখতে দেখতে 8 বৎসর পার হয়ে গেছে। একদিন শেলিকা সুন্দরীর দ্বারা প্রতাপ জানলেন যে লরেন্স ফস্টার এর দ্বারা শৈবুলিনী অপহৃতা হয়েছে। প্রতাপের মধ্যে জেগে উঠল পূর্ব প্রণয়, ভালোবাসার স্মৃতি, ছোটবেলার ভালোবাসার স্মৃতি। তিনি জীবনপণ তুচ্ছ করে শৈবুলিনীকে উদ্ধার করলেন এবং শৈবুলিনীকে বুঝিয়ে দিলেন প্রতাপের জন্য শৈবুলিনীর এই চিত্ত চাঞ্চল্য অনর্থক। শৈবুলিনীও প্রতিশ্রুত হলেন এই জীবনে তিনি প্রতাপকে ভুলতে চেষ্টা করবেন। কিন্তু ইংরেজদের দ্বারা ধৃত হয়ে প্রতাপ যখন শৈবুলিনীর দাক্ষিণ্যে বন্দিদশা থেকে মুক্ত হলেন, তখন গঙ্গা বক্ষে যখন তারা সাঁতার দিচ্ছিলেন, প্রতাপের তখন চিত্ত বিভ্রম ঘটল। তিনি বাল্যের সেই প্রিয় নাম শৈবলিনী ডাকে শৈবুলিনীকে চমৎকৃত করেছিলেন। শৈবুলিনীও আপ্লুত হয়ে পড়েছিল প্রতাপের এই ডাকে। ক্ষণিকের জন্য তাদের চিত্তবিভ্রম ঘটলে সামাজিক বিধিনিষেধের কথা তাদের মনে পড়তেই তারা দুজন দুজনকে ভুলবেন এমনভাবে প্রতিশ্রুত হলেন। এরপর শৈবুলিনী রাজদরবারে ইংরেজের দ্বারা আক্রান্ত হলে প্রতাপ শ্মশানে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন এবং সেখানেই তিনি শৈবুলিনীর মুখে শুনেছিলেন যে শৈবুলিনী তাকে ভুলতে পারেনি এবং সেখানে তিনি অনেক অনেক অনেকভাবেই শৈবুলিনীকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এখন আর পুরনো স্মৃতি আঁকড়ে ধরে রাখার কোনো মানে হয় না। শৈবুলিনীর স্বামী চন্দ্রশেখর ছিলেন জ্ঞান তাপস, তিনি ছিলেন ব্রহ্মচারীর মতো। শাস্ত্র অধ্যয়নে তিনি ছিলেন তৎপর, ভেবেছিলেন ইহজীবনে তিনি সংসারী হবেন না, তিনি বিয়ে করবেন না। কিন্তু তার হঠাৎ মাতৃ বিয়োগ ঘটে, তার মা মারা যান এবং ঘর সংসার রক্ষার জন্য তার বিয়ে জরুরি হয়ে পড়ে এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি রূপসী মেয়েকে বিয়ে করবেন না, কারণ মোহগ্রস্ত হওয়ার ভয়। তবে শৈবুলিনীকে দেখার পর তিনি তার শৈবুলিনীর রূপে তিনি মুগ্ধ হন, তিনি শৈবুলিনীর রূপে মোহগ্রস্ত হন এবং মোহগ্রস্ত হয়ে তিনি শৈবুলিনীকে বিয়ে করে। চন্দ্রশেখর শৈবুলিনীর রূপে যতই মোহগ্রস্ত হন না কেন, তার নিরাসক্ত চিত্তে শৈবুলিনী কোনো রেখাপাত করতে পারেনি। কাজেই চন্দ্রশেখরের মতো সুপুরুষকে স্বামী রূপে পেয়েও শৈবুলিনী অতৃপ্ত হৃদয়ে পুনর্বার আবার প্রতাপের ধ্যান করতে থাকল। চন্দ্রশেখর জ্যোতির্বিদ্যা গণনার জন্য একসময় মুর্শিদাবাদ যাত্রা করেছিলেন। সেই সময় লরেন্স ফস্টারের দ্বারা শৈবুলিনী অপহৃত হন। বাড়ি ফিরে শৈবুলিনীকে না পেয়ে চন্দ্রশেখর উন্মত্ত হয়ে ওঠেন। একে একে নিজের সাংসারিক দ্রব্যাদি প্রতিবেশীদের তিনি বিলিয়ে দেন। পরে শাস্ত্র গ্রন্থগুলি একসাথে করে তাতে আগুন লাগিয়ে সবার অলক্ষ্যে রাতের অন্ধকারে তিনি গৃহত্যাগ করেন। কঠোর ব্রহ্মচর্য পালনে তিনি সেখানে সেই শৈবুলিনীর জন্য তিনি তার কঠোর ব্রত সেই ব্রত পালন করেন। তিনি শৈবুলিনীর বিপদের সময় সারাক্ষণ অলক্ষ্য থেকে অনুসরণ করেছিলেন। তারপর শৈবুলিনীর কঠোর তপস্যার পর রামানন্দ স্বামী যখন তাকে নির্দেশ দিলেন শৈবুলিনীকে নিয়ে বেদগ্রামে ফিরে সংসারী হতে, তখন চন্দ্রশেখর জানিয়ে দিয়েছিলেন যে ইহ জীবনে এই জীবনে বা ইহ জগতে তিনি আর সুখী হবেন না। তবে অনুমান করা যায় যে প্রতাপের মৃত্যুর পর হয়তো তারা সুখী হয়েছিলেন। প্রতাপ বঙ্কিম সাহিত্যে এক অনন্য চরিত্র।
শৈবলিনীর প্রতি প্রেম আর চন্দ্রশেখরের প্রতি কৃতজ্ঞতার দ্বন্দ্বে প্রতাপ দীর্ণ হয়েছে। শেষ পর্যন্ত চন্দ্রশেখর শৈবলিনীর দাম্পত্য নিষ্কণ্ঠ করার জন্য যুদ্ধক্ষেত্রে প্রতাপ প্রাণ দিয়েছে। প্রতাপের এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার মধ্যে ট্র্যাজেডির উপাদান থাকলেও বঙ্কিম তাকে পরিস্ফুট না করে তার অবৈধ প্রেমের জন্য নীতির দণ্ডে দণ্ডিত করেছেন। প্রেমের দীপ্ত আবেগে, সংযমের দৃঢ়তায়, বুদ্ধিমত্তায়, নায়কোচিত ব্যক্তিত্বে প্রতাপ চরিত্র উপন্যাসের মধ্যে, চন্দ্রশেখর উপন্যাসের মধ্যে পরিপূর্ণ একটি চরিত্র। কিন্তু তবু প্রতাপ এই চন্দ্রশেখর উপন্যাসের নায়ক নন, তিনি একটি এই উপন্যাসের একটি অন্যতম আকর্ষণীয় চরিত্র।